والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك রেজাউল করিম ভাই মালয়েশিয়ার থেকে প্রশ্ন করেছেন যে মারিফাত হাকিকাত এগুলির কি জিনিস ইসলামে কি এগুলোর কোনো অস্তিত্ব আছে আসুন সম্মানিত দিনী ভাইরা মা শরিয়াত বলতে তো জানেন যেগুলো ইসলামের বিধান নামাজ রোজা হজ জাকাত কোরআন হাদিস আমরা যেগুলি মেনে চলতেছি এটাই হচ্ছে শরিয়াত তরিকাত বলতে সঠিক যেটা জিনিস আমাদের সুফিবাদী পদভ্রষ্ট গুম্রাই ফির ফকিরের দলেরা যেগুলি অর্থ করে সেটা নয় বাস্তব যেটা অর্থ তারিকাত মানে পথ সরিয়াতের বিধান নমাজ রোজা হজ জাকাত ভালো ব্যবহার উত্তম চরিত্র মানুষের সাথে সুন্দরভাবে লেনদেন করা এই যত বিধান আছে এই শরীয়তের বিধান আর সে বিধান অনুযায়ী চলা এটা হচ্ছে শরীয়তের একটি পথ যেমন নমাজ পড়লাম রোজা রাখলাম এইগুলি পথ শরিয়াতের বিধানের পথ চলতে শরিয়াতের বিধান অনুযায়ী আমি তরিকা পথ চলতে শুরু করলাম নমাজ পড়ছি রোজা করছি হজ করছি জাকাত দিচ্ছি মানুষের সাথে ভালো ব্যবহার করতেছি দান সাদকা করতেছি এইগুলি তারিকাত সরিয়াতের তরিকাত আর এই দুটোর মাধ্যমে শরিয়াত এবং তরিকাত শরিয়াত যখন আসলো আপনার প্রতি ফরজ বিধান তখন সেই পথে আপনি চলতে লাগলেন অর্থাৎ সেইগুলি মানতে লাগলেন পালন করতে লাগলেন তারিকাত এই দুটোর মাধ্যমে হবে মা আরিফাত মানে আল্লাহর পরিচয় এই আমলগুলি করার মাধ্যমে যখন আপনার মধ্যে এমন একটা বিশ্বাস আল্লাহ সম্পর্কে আসবে আর আপনি যার কারণে আপনি গুনার কাজ করেন না পাপাচক কর্মে লিপ্ত হন না দেখা যাচ্ছে অন্যায় করতে যাইলে ভয় পান যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন ভালাল্লা এইটাই হচ্ছে মারিফাত মারিফাত মানে পরিচয় লাভ করা নমাজ রোজা হজ জাকাত শরিয়াতের বিধান পালন করে শরিয়াত অনুযায়ী রাস্তা শরিয়াতের এই রাস্তাই চলে এটাকে তারিকাত বলা হয় চলতে মানুষের নামাজ রোজা হজ জাকাত ইবাদতের মাধ্যমে যে আল্লাহর প্রতি একটা ভালোবাসা মোহাব্বত জন্মে সেই জন্য ইবাদত যখন করে কা তারাহু যেটার নাম বলা হয় এহসান আল্লা পাক বলেছেন আনতারাবুদুল্লাহ কান্না কাতারা হু হাদিসে ইব্রাহিলে লম্বা চড়া হাদিস সে হাদিস আল্লাহ রসুল বললেন যে এমনভাবে আল্লাহ ইবাদত করবে যেন তোমাকে আল্লাহ দেখতেছে। সে হ্যাঁ এটা মনে করবে এটা হচ্ছে এহসান অতি উত্তম ইবাদতের মর্যাদায় তিনি পৌঁছে গেছেন এহসান এ পর্যায়ে তিনি পৌঁছে গেছেন তা যদি তোমার পক্ষে সম্ভব না হয় যে আল্লাহ তোমাকে দেখতেছেন আল্লাহকে তুমি দেখতেছো এটা যদি সম্ভব না হয় তো মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছেন অর্থাৎ একজন মম ব্যক্তি নমাজ রোজা হজ দিন পালন করার মাধ্যমেই সে তার এতু আল্লাহর সাথে একটা কানিকসিক সম্পর্ক সুন্দর হয় সে এবাদতেই এমন একটা মজা পায় যেন সে এবাদতে দাঁড়াইলে মনে হয় যে যেন তিনি আল্লাহকে দেখতেছে সরাসরি আল্লাহকে দেখা সম্ভব নয় কেউ দেখতে পারবে না যেন আল্লাহ নবী বলতেছেন কান্নাকা তার হু যেন তুমি আল্লাহকে দেখতেছেন এই একটা ইমানি জোশ ইমানি শক্তি সৃষ্টি হয় এটার নামই হচ্ছে হাকিকাত বাস্তবে বাস্তবতা যে এবাদতের সার নির্যাস আপনার মধ্যে অর্জন হয়েছে যার মধ্যে এবাদতে আপনি মজা পাচ্ছেন এবাদত করতে আপনাকে ভালো লাগতেছেন আপনি এ বাধ্য দাঁড়াইলে মনে হয় যে যেন আল্লাহকে আপনি দেখতেছেন ওটা না হলে আপনার জন্য মনে আসে যে আল্লাহ আপনাকে দেখতেছেন এটাই হচ্ছে মারেফাত কিন্তু সম্মানিত ভাইয়ের আমার এই কি বলে যে বা আপনার কি বলে যে মারেফাত হাকিকাত এইগুলির মাধ্যমে যে হাল্লাজিরা মানসুর হাল্লা এর যে পন্থীরা বেদাতিরা কবর পূজারীরা নজুবিল্লা যে অব্যাখ্যা করেন দেয়া শরিয়াতের যত অবৈধ কাজগুলি আছে সবগুলিকে তারা বৈধ করে আর বলে যে মারিফাত নাউজুবিল্লা এই গান বাজনা করছে জিকির আজকার নাইছে নাইছে করতেছে নারী পশুর একাত্তরিতে এগুলো সব তারা বলছেন মারিফাত হাকিকাত নাউজুবিল্লা এগুলি সম্পূর্ণ ভণ্ডামি এইগুলি হচ্ছে গুমরাই পথভ্রষ্ট খবরদার এইগুলি থেকে সাবধানে থাকবেন কাজী শরিয়াত হচ্ছে ইসলামের বিধান শরিয়াতের পথে আপনি চললেন ইসলামের বিধানগুলি মানলেন এটার নামই তারিকা এর মাধ্যমে আল্লাহ সম্পর্কে যতটুকু আপনার কি বলে যে মহাব্বত ভালোবাসা জ্ঞান অর্জন করলেন যার মধ্যে আপনি পাপ আচার ছেড়ে দিচ্ছেন গুণা ছেড়ে দিচ্ছেন আপনি কিছুই করতে পারছেন না মনে হচ্ছে যে আল্লাহ আপনাকে সদা সর্বদাই দেখতেছেন এটা নাম মারিফাত আল্লাহর পরিচিতি আপনি লাভ করতে পেরেছেন যার মাধ্যমে আপনার এবাদতের মধ্যে আপনি মজা আল্লা আলমিন আমাদের সকলকে জ্ঞান দান করুন এবং কি বলে যে শরিয়াতের দুশ্মন শত্রু বেদাতি মুশ্রিকি কবর পূজারী মাজার পুজারি এইগুলির থেকে অপবাখ্যার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।